নমস্কার, দেওয়ালির ঘরে বাইরেতে আপনাদের সকলকে স্বাগত। ঘর দৌড়ের আরও এক পর্ব নিয়ে আমরা পৌঁছে গেছি সল্টলেক সিটি সেন্টার ওয়ানের ফ্যাব ওয়ার্ল্ডে। চলুন এখানে দেখে নেব যে বেডরুমের কী কী রেঞ্জ এবং কী ধরনের সমস্ত আইটেম পাওয়া যাচ্ছে, এবং কথা বলে নেব ফ্যাব ওয়ার্ল্ডের কর্ণধার শৈলেশ আগরওয়ালজির সঙ্গে। আমরা এখন আমাদের সঙ্গে পেয়ে গেছি ফ্যাব ওয়ার্ল্ডের কর্ণধার শৈলেশ আগরওয়ালজিকে। নমস্কার এবং দাওয়ালে অনেক অনেক স্বাগত আপনাকে। কেমন আছেন? নমস্কার, আপনাকে স্বাগত জানাই। আমার সৌভাগ্য আজকে দাওয়াল পরিবারকে আমি পেয়েছি আমার শোরুমে। আপনাদের স্বাগত, খদ্দের হিসাবেও, খদ্দের যোগান হিসাবেও, দর্শকদের জন্য, সকলের জন্য নমস্কার জানাই, অভিনন্দন। আমরা আজকে কিন্তু এখানে এসেছি বেডরুমে কী কী সুন্দর জিনিসপত্র পাতা যায়, সেটা বেড কভার থেকে শুরু করে বেডশিট, সেই সমস্ত জিনিস, সেই সমস্ত রেঞ্জ শৈলেশজি আমাদের দেখাবেন, এবং আমরা দেখব যে একটা বেডরুমকে কীভাবে ঘর করে তোলা যায়, তাই তো? ঘরের সব থেকে প্রথম রত্ন তো বোধহয় হোম মিনিস্টার, আপনারা সকলে ঘরের লক্ষ্মী যারা, তাদের ছাড়া ঘর কিন্তু ঘর হয় না। তারপরে তাদের পছন্দর অনুযায়ী আমাদের ঘরকে ঘর বানিয়ে রাখার উদ্দেশ্যে সব থেকে প্রথম ক্লান্ত মানুষ ক্লান্তি মেটানোর জন্য তার বেডরুমেতে চাদর, পাতার চাদর একটা আলাদা দরকার। বেড কভার দিনের বেলা বেড সাজানোর জন্য তার আলাদা প্রয়োজন। আপনি এসে চালিয়ে ঘুমোতে গেলে কিন্তু গায়ে দেওয়ার একটা চাদর দোহর দরকার। তাছাড়া কমফর্টার আছে, ব্ল্যাঙ্কেট আছে। আমাদের এই স্টোরে আমরা নিত্য প্রয়োজনের থেকে নিয়ে গিফটের উদ্দেশ্যে, বিবাহ অনুষ্ঠানের থেকে নিয়ে ব্র্যান্ডেড কোম্পানি যেরকম বম্বে ডাইং, রেমন্ডস, ডি ডেকার, এছাড়া অন্য নানান্য বুটিক কোম্পানি ইত্যাদি সকলের সমস্ত রকম রেঞ্জেরই চাদর রাখা আছে। তা বিছনা চাদরের থেকে নিয়ে গায়ে দেওয়ার চাদর, বেড কভার, সমস্ত রেঞ্জ আছে। কিছু জিনিস আপনার সামনে বার করেছি, দেখুন এই কাপড়গুলি একদম মোলায়েম কাপড়, এতই মোলায়েম কাপড় যেগুলি কাচার পরে আরও বেশি মোলায়েম হবে। এটাতে মানুষ ক্লান্তি মিটবে, নিদ্রা হবে খুব ভালো মতো। আজকাল কন্টিনেন্টাল ফ্যাশনেতে হয় রাত্রির শোয়ার টাইমে সাদা চাদর পাতা, তার জন্য বম্বে ডাইংয়ের এই সেলফ সিরিজ যেগুলি আপনারা হোটেলে, ক্লাবে সব জায়গায় দেখেন, তা বম্বে ডাইংও আছে, রেমন্ডসেরও আছে, ডি ডেকারেরও আছে। কিছু ফিটেড বেডশিট বেরিয়েছে, ডিজাইনার সিরিজ আছে, সমস্ত কিছু এমব্রয়ডারি সিরিজ আপনি পাচ্ছেন, এই সমস্ত বেডশিট আছে, অসাধারণ। এটা তো খুবই সুন্দর দেখতে। প্রত্যেকটা খদ্দেরকে আমি একটাই কথা বলি যে আজকে বাড়িতে বাচ্চাদের জন্য একটা পিজা মাঙ্গালে 800,000 টাকা এমনি চলে যায়। ফলে 800,000 টাকা চাদর কিনতে গিয়ে একটু কিন্তু দ্বিধাবোধ করবেন না, এগুলি যাবজ্জীবনের সম্পত্তি। বাড়িতে দু চারটে এক্সট্রা থাকলেও কোনো ক্ষতি নেই। কিছু কিছু বিশেষ জিনিস আছে, একটা বেড কভার আপনাকে দেখাই। এই বেড কভার ইউজুয়ালি তো বেডের সৌন্দর্য বাড়ানোর জন্য বিছিয়ে নেওয়ার উদ্দেশ্যে, কিন্তু এটা টোটাল উইভিং, এতই চমৎকার জার্মানি মেশিনের উইভিং আছে। এটা যেমনি বিছানার সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা দুদিকে রিভার্সেবল এই বেড কভার বেডের উপরে বিছিয়েও নিতে পারবো, প্রয়োজন হলে অল্প শীতে এটা কম্বলের মতো গায়েও দিতে পারবো। আরেকটা মজার ব্যাপার আছে, যা বড় মিলের প্রোডাক্ট, এইগুলি 100% গ্যারেন্টেড ফাস্ট কালার, কোনো শ্রিং করবে না, পাফিং আছে। এটা আমরা কোথায় বেড়াতে গেলে এটা মাদুরের মতো ব্যবহার করতে পারি, বাড়িতে এনে ওয়াশিং মেশিনে কাচলেই একদম নতুনের মতো হয়ে যাবে। এর মধ্যেও বিভিন্ন ডিজাইন আছে, আর এমন কিছু আহামরি দাম নাই, এগুলি 2,000-3,000 টাকায় খুব ভালো ভালো রেঞ্জ আছে। শুরু রেঞ্জ চাদর আমার কাছে 400 টাকার থেকে, আচ্ছা 400 টাকার থেকে চাদর শুরু করে ম্যাক্সিমাম গেলে কত 600 কাউন্টের। আজকে যদি আমি ডেডেকারের প্রোডাক্ট নেবো কিংবা রেমন্ডের প্রোডাক্ট নেবো, হার্ডলি 5,00,000-5,500 টাকা ঘুম হয় না। ফলে ওই রাজধানী এক্সপ্রেস এর মতো সিঙ্গেল সিট চাদর গায়ে দেওয়ার জন্য যদি দেয়,
তাহলে রাত্রিরে কাঁপুনি শীত করতে শুরু করে, একদমই তাই। ফলে কিন্তু এই ডবল কাপড়ের দোহর। কাছে আসুন ভাই, খুব সুন্দর। দুদিকে দুরকম ডিজাইন, মাঝে একটা ফ্ল্যালেনের লেয়ার আছে। উদ্দেশ্য এটার হচ্ছে কিন্তু গায়ে দিয়ে ঘুমোনো, কিন্তু আপনি যদি এটা বেড কভারের মতো চারিদিকে ঝুলিয়ে বেড কভারের কাজেও নেন, নির্বিঘ্নে নিতে পারবেন, কেউ কিচ্ছু বুঝবে না। কেন, রাজকীয় সৌন্দর্যও আছে, পিওর কটন কাপড় আছে, স্কিন ফ্রেন্ডলি আছে, শৈবে শরীরে খুব কুল ইফেক্ট লাগবে, মোলায়েম ইফেক্ট লাগবে। অথচ দাম 1500-1800-2000, এই হচ্ছে মাত্র দাম। এই তিনটে লেয়ার, একটা ডিজাইন একদিকে, আরেকটা একদিকে, আর মাঝখানে একটা ফ্ল্যালেন লেয়ার। দুদিকে ব্যবহার করবেন, মাঝে আর একটা ফ্ল্যালেনের শীট আছে যার দোলোতে ওটা কিন্তু একদম মোলায়েম আছে। এখন অনেক কোম্পানি আপনারা দেখবেন যে প্রায় অফার চেঞ্জ করতে থাকেন, ধরুন বোম্বে ডাইং আছে, কিংবা আরও অন্যান্য কোম্পানি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, কেউ কখনো 30% ডিসকাউন্ট। আমরা প্রথম থেকে এমন একটা সিদ্ধান্ত রেখেছি, আমাদের নৈতিকভাবে যে জিনিসের যেটা ন্যায্য দাম হবার কথা, কোম্পানির দাম যাই লেখা থাকুক, আমরা আমাদের ফেবওয়ার্ল্ডের ট্যাগে ওই দামই লিখে রাখি। ফলে দাম নিয়ে ফেবওয়ার্ল্ডে এসে প্লিজ চিন্তা করবেন না, প্রয়োজনের থেকে বেশি করে কিনবেন, আত্মীয় স্বজন সকলকে নিয়ে আসবেন। একদম। আমি যদি জিজ্ঞেস করি যে অনেকেই কিন্তু জানে না, যেমন আমি হয়তো জানতাম না যে বেডশিট আর বেড কভার এর পার্থক্যটা কি। বেডশিটটা অরিজিনালি হচ্ছে, ধরুন একটা খুব শৌখিনতার বেড কভার, বিয়ের উদ্দেশ্যে কিন্তু ছেলেকে তার মা বাবারা কিনে দিলেন, তাতে অনেক রকম ফুল, বাতাস, অনেক রকম গয়নার মতো কিছু লাগানো। এইবার রাত্রিরে শোয়ার টাইমে কিন্তু একটু সুদিং আর ফ্রেন্ডলি, স্কিন ফ্রেন্ডলি কটন জিনিস দরকার, তখন এই বেড কভার আয়দার ছড়িয়ে দিয়ে কিংবা তার উপরে ওই বেডশিট যেটাতে মোলায়েমপনা হবে, এই ধরনের জিনিস, পিওর কটন মোলায়েম। আর বেড কভার যেমনি আপনাকে দেখালাম ওটা, এছাড়া বেড কভার ওটা দিন বাবু, নিচে লালটা ছোটদা, ওই লালটা দেখুন, এগুলি হচ্ছে ডিজাইনার বেড কভার। ঠিক এই ডিজাইনের ভিত্তিতে তার চাদরও আছে। মিলের থেকে কিন্তু অফার রয়েছে এটাতে, যেটা কিন্তু সাধারণভাবে দোকানদারে যদি নাও বলে তাতেও চলবে, কেন কোম্পানির থেকে একটা মিলের প্রাইস প্রিন্ট থাকে, যেমনি এখানে 3000 টাকা প্রিন্ট আছে, 2999, কিন্তু এর ন্যায্য দাম হওয়া উচিত 1500 টাকা, তাই আমরা আগের থেকেই 1500 টাকা লিখে রেখেছি, যাতে আমার অবর্তমানে যে কোনো ভাই দোকানদারি করতে গিয়ে, এটা নন ব্র্যান্ডেড বুটিক কোম্পানি আছে এর ক্ষেত্রেও তাই, দেখুন প্রাইস লেখা রয়েছে কোম্পানির 3500 টাকা 3499, কিন্তু ন্যায্য দাম 2100 হওয়া উচিত, আমরা 2100 টাকারই ট্যাগ লাগিয়ে রেখেছি। ফলে কোনোরকম চিন্তা মনে রাখবেন না, নিজের দোকান মনে করে নিজেও আসবেন, সকলকে আনবেন। তাহলে আমরা কিন্তু দেখে নিলাম ফ্যাবওয়ার্ল্ডে এসে, এবং শৈলেশজি আমাদের দেখালেন যে কী কী ধরনের বেডশিট, বেড কভার হয়, এবং আরও নতুন না যে ধরনের ডিজাইন এসেছে সেইগুলো আমরা সমস্ত দেখে নিলাম। আপনাদের ভালো লাগলো কি না জানান, আর এই দোকানের ঠিকানাটা আমি শৈলেশজির থেকেই জেনে নেব। শৈলেশজি কীভাবে আসবে বলুন সেখানে? অনেক কিছু আরও প্রোডাক্ট আছে ম্যাম, আপনাকে আরও কিছু জানানোর ইচ্ছে আছে, যেহেতু আপনি দর্শকগণের কাছে আমাদের তুলে দেওয়ার সৌভাগ্য জুটিয়ে দিয়েছেন। এই একটা প্রোডাক্ট দেখুন। আচ্ছা আচ্ছা, আরেকটা নতুন ধরনের প্রোডাক্ট, এটা প্যানেল আছে। আজকে বাড়িতে সকলেরই সোফা রয়েছে, এই প্যানেল রানিং এ আছে, ধরুন 3 সিটার সোফা, 3টে রানিং এর প্যানেল খালি কেঁচি দিয়ে বাড়িতে গিয়েও কাটা যেতে পারে, আমিও কেটে দিয়ে দেবো। আচ্ছা,
এইবারে আপনি দেখুন এত চমৎকার জিনিস, কুলটেড উইভিং ডিজিটাল কম্পিউটার প্রিন্ট প্যানেল মাত্র 150 টাকা পিস, অর্থাৎ এই তিনটে পিসের দাম মাত্র 450 টাকা। আপনার সোফার সৌন্দর্যে চার চাঁদ লেগে গেল, একটা নতুন রূপ হয়ে গেল। যখন মন ভরে গেল তুলে ফেলে দিন, কাঁথায় কাজে নিয়ে নিন, নতুন আবার কিনে নিন। ফলে এখন যেমনি যেমনি, হ্যাঁ যেমনি যেমনি ইনোভেশন হচ্ছে, কোয়ালিটি বেটার হচ্ছে, আর প্রাইস কিন্তু কমে যাচ্ছে। হ্যাঁ, এখানে আমি সেটাই দেখছি, মানে বাইরে বা অনলাইনে তো সব কিছুই এখন পাওয়া যাচ্ছে যেটা আপনি জানেন, কিন্তু সেখানের প্রাইস বা কোয়ালিটি নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। এবার নিজে এসে দেখে কেনা, এটা কি আপনার মনে হয় না যে সবসময় বেটার? হ্যাঁ, অনলাইনের সাথে আমাদের তুলনা করতে গেলে ঠিক সেরমই হলো যে অনলাইনে যদি ছেলে কিংবা মেয়েকে আমরা বিয়ে দিয়ে দিলাম, জামাইকে দেখলাম না। আমি তো মত দেবো না, কেন যতক্ষণ না নিজে হাত দিয়ে আপনি দেখবেন, যতক্ষণ না মন আপনার শান্তি পাবে, আপনি কিনে আনন্দ পাবেন না। অনলাইন বাধ্যতামূলক কেনা, আমরাও কিনি, বাচ্চারাও কেনে, বাধ্যতামূলক কেনা উচিত এই জিনিসগুলি, যেগুলি শপিংয়ের একটা আনন্দ। আজকে কোথাও বেড়াতে গেলে সেখানে কিন্তু মানুষ শপিংয়ের আনন্দ নেয়, ফলে শপিংয়ের আনন্দ পাওয়ার উচিত। আর আমরাও দোকানদার কিন্তু সকাল থেকে রাত্রি চাতক পাখির মতো এইভাবেই বসে থাকি যে আপনারা কেনার মধ্যে আনন্দ খুঁজুন, আসুন দোকানে। তো এই শপিং এর আনন্দ নিতে কোথায় আসতে হবে সেটা একটু দর্শকদের বলে দিন। আমরা কিন্তু চিরপরিচিত শর্টলেক সিটি সেন্টার মল, আমাদের সেখানে পদ্মার কাপড়ের সেকশন আপনাদের দেখালাম নিচে গ্রাউন্ড ফ্লোরে, সেই একই ব্লক আইনক্সের উল্টো দিকে, টি জাংশনের উল্টো দিকে, সি ব্লকের থার্ড ফ্লোরে আমাদের এই বেড অ্যান্ড বাথের সেকশন। সকলের কাছে অনুরোধ, নিচের দোকানে আসবেন, নিচের সাথে আমরাই সাথে চলে এসে থার্ড ফ্লোরে পুরো রেঞ্জ আপনাকে দেখাবো। আমাদের এখানে যেহেতু ঘরের গয়নার প্রোডাক্ট, তাই একটু সময় নিয়ে আসবেন। গায়ের গয়নাতে যেরকম 2-3 ঘন্টা নেন, ঘরের গয়নাতেও 2-3 ঘন্টা প্লিজ নিয়ে আসবেন। অনেক অনেক ধন্যবাদ, খুবই ভালো লাগলো আপনি সুযোগ দিলেন, অশেষ অশেষ ধন্যবাদ।